আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মুশতাক রহমান। আজকে আমি তোমাদের সাথে ইউজ অফ দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি ইউজ দি হয় হচ্ছে ডেফিনিট আর্টিকেলে। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আজকে আমরা ডেফিনিট আর্টিকেলের দি এর ব্যবহারটি শিখব। দেখো সবাই, তোমার এই গ্রামার বইটি বের করো। এই গ্রামার বইয়ে দেখো 59 নাম্বার পেজে রয়েছে ডেফিনিট আর্টিকেলস দি এর ব্যবহার, অর্থাৎ ইউজ অফ দি। আজকে আমরা পড়ব হচ্ছে রুল 1 থেকে 5 পর্যন্ত। সবাই একটু খেয়াল করো, রুল 1 এ কি লেখা আছে। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে দি বসে। এখন আমরা কিন্তু সিঙ্গুলার নাম্বার কোনটি, প্লুরাল নাম্বার কোনটি, আমরা তখন আমরা নাম্বার যখন আলোচনা করেছি তখন কিন্তু আমরা জেনেছি। আজকে দেখো, কোনো আবার বলছি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে সিঙ্গুলার ও প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে কি বসে, দি বসে। যেমন ধরো, দ্য বয় ইজ 4। পরবর্তী ওয়ার্ডটা আমরা কাউন্ট করবো। আবার যদি উল্টো ভাবে আসতে চাই তাহলে সেক্ষেত্রে যেখানে যেখানে ওয়ার্ড থাকবে তার আগে যদি ড্যাশ থাকে তাহলে আমরা সেই ওয়ার্ডটিকে কাউন্ট করবো। এখন দেখো, এখানে আছে হচ্ছে বয়। বয় অর্থ কি, বালক। তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার প্রকাশ করছে, সিঙ্গুলার প্রকাশ করছে না, সিঙ্গুলার নাম্বার প্রকাশ করছে। তাহলে আমরা কি জানি, সাধারণত সিঙ্গুলার নাম্বার, সেটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যাই হোক না, কোনো কোনো নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে দেখো, বয় অর্থ হচ্ছে বালক, এখানে নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে। বয় ইজ পোর, অর্থটা পড়ে দেখতে পাচ্ছি, বালকটি কি গরিব। তাহলে এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে, আর নির্দিষ্টতা বোঝালে এখানে কি বসবে, দি বসবে। আরেকটা উদাহরণ দেখো, দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ। তোমার বই থেকে দেখছি দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ। এখানে খেয়াল করো, ফিশারম্যান জেলেরা, তাহলে এটা ফিশারম্যান আর, তাহলে এখানে কি পেয়েছি আমরা, প্লুরাল ফর্ম পেয়েছি। কি পেয়েছি, প্লুরাল ফর্ম পেয়েছি। তাহলে প্লুরাল ফর্ম দেখো আমরা করেছি কি, সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম যাই হোক না কেন, কোনো নির্দিষ্টতা বোঝালে ব্যক্তি অথবা বস্তুর পূর্বে তাহলে কি বসাবো, আর্টিকেল দি বসাবো। কি বসাবো, আর্টিকেল দি বসাবো। আশা করি রুল 1 সবাই বুঝতে পেরেছো। এবার আসো হচ্ছে রুল 2 তে। দেখো তোমার বইয়ে রুল 2 তে কি লেখা আছে। দেখো রুল 2 তে লিখেছে, কোনো সুপরিচিত বস্তু বোঝাতে দি ব্যবহৃত হয়। কোনো সুপরিচিত বস্তু বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন ধরো, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই, এখানে দি কি আর্টিকেল। তোমাকে এটা দেওয়া থাকবে না, তোমাকে ড্যাশ দেওয়া থাকবে। তোমাকে এখানে পরবর্তী ওয়ার্ড অনুসারে বসাতে হবে, আর্টিকেল বসাতে হবে। দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। তাহলে দেখো এখানে স্কাই সুপরিচিত, এখন আমরা তো স্কাই সবাই চিনি, স্কাই মানে কি আকাশ, আকাশ তো সবাই চিনি। তাহলে দ্য স্কাই সুপরিচিত কোনো বস্তুর পূর্বে কি বসে, দি বসে। এখন এখানে যদি মুন থাকতো, সান থাকতো, এগুলো কি সবাই চিনি আমরা, এই জন্য আমরা এখানে কি বসাবো, দি বসাবো। তাহলে আমরা কি শিখলাম, সুপরিচিত বস্তুর পূর্বে দি বসে। এরপরে আসা হচ্ছে রুল 3 তে। দেখো রুল 3 তে কি লিখেছে। রুল 3-তে লিখেছে, জাতি বা শ্রেণী বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দিবসে। সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন কি আমরা যা সবাই জানি। দেখো, দ্য কাউ, সরি, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড। দেখো আমি এখানে একটু ড্যাশ দিয়ে বোঝাচ্ছি, ক্রো ইজ অ্যান আগলি বার্ড। দেখো এখানে, সরি, এখানে এন হবে, ড্যাশ ক্রো ইজ অ্যান আগলি বার্ড। তাহলে কাক কি ময়লা বা নোংরা পাখি, অর্থাৎ সে ময়লাতে থাকতে পছন্দ করে বা ময়লা জিনিস খায়, ঠিক আছে, আগলি বা কুৎসিত। দেখতে কি কেমন, কালো, অর্থাৎ কুৎসিত। তাহলে দ্য ক্রো
কি বলেছে এখানে সিঙ্গুলার কমন নাউন সিঙ্গুলার কমন জাতি বা শ্রেণী বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে দ্বি বসে তাহলে এখানে আমরা সিঙ্গুলার কমন নাউন দেখতে পাচ্ছি তাহলে এখানে কি বসাবো আমরা দ্বি বসাবো কি বসাবো দ্বি বসাবো এবার আসি হচ্ছে রুল 4 সবাই দেখো রুল 4 এ কি লিখেছে কোন দল বা সমষ্টিকে নির্দিষ্ট করে বোঝাতে দ্বি ব্যবহার করা হয় কোন দল বা সমষ্টিকে নির্দিষ্ট করে বোঝাতে দেখো দা স্টুডেন্টস অফ আনসার ভিডিপি হাই স্কুল আর পলাইট অর্থ হচ্ছে তোমাকে হাই এখানে একটা নির্দিষ্ট ছাত্রছাত্রীর কথা বলেছে কিন্তু কি নির্দিষ্ট একটি স্কুলের কথা বলেছে যার কারণে এখানে নির্দিষ্টতা দল বা সমষ্টি বোঝাচ্ছে যার কারণে এখানে দ্বি বসবে যেমন ধরো ড্যাশ স্টুডেন্টস কথা বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট একটি স্কুলের কথা বলা হয়েছে তাহলে নির্দিষ্ট আমরা কি করেছি নির্দিষ্ট দল বা সমষ্টিকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দ্বি বসাবো তাহলে এখানে কি বসাবো দ্বি বসাবো এবার আসে হচ্ছে রুল 5 দেখো রুল 5 এ বলা হয়েছে জাতি সম্প্রদায় বা গোষ্ঠী নামে দ্বি বসে জাতি সম্প্রদায় বা গোষ্ঠীর নামের আগে দ্বি বসে জাতি সম্প্রদায় বা গোষ্ঠী নিশ্চয়ই তোমরা সবাই জানো দেখো দা জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস তারপর দেখো দা বাঙালিজ আর এ ব্রেভ নেশন আচ্ছা যদি আমরা এটা লিখতে চাই ড্যাশ বাঙালি বাঙালিরা সাহসী জাতি আর ব্রেভ নেশন তাহলে এখানে বাঙালিজ বলা হয়েছে তাহলে বাঙালি জাতি বোঝাচ্ছে বাঙালিজ আর ব্রেভ নেশন বাঙালিরা সাহসী জাতি তাহলে আমরা কি পড়েছি কোন জাতি সম্প্রদায় বা গোষ্ঠী নামের আগে কি বসবে দ্বি বসবে তাহলে এখানে আমরা কি বসাবো দ্বি বসাবো তাহলে দেখো আজকে আমরা পড়েছি কি রুল 1 এবং সরি রুল 1 থেকে রুল 5 পর্যন্ত তো তোমাদের কি করতে হবে রুল 1 থেকে 5 পর্যন্ত রুলগুলো মুখস্থ করতে হবে এগুলো হচ্ছে নিয়ম নিয়মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তাহলে তোমরা যখন তোমাদেরকে আর্টিকেল করতে দিবে তখন তোমাদেরকে রুল অনুযায়ী সেখানে আর্টিকেলের ইউজ করতে হবে আজকে আমরা পড়েছি হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডি এর ব্যবহার তাহলে তোমাদের পড়া থাকলো হচ্ছে বইয়ের 59 নাম্বার পেজ এর ইউজ অফ দি রুল 1 থেকে 5 পর্যন্ত শিখা ও লিখা খাতায় অবশ্যই লিখবে তাহলে তোমার মনে থাকবে বেশি তো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ